মহাকরণে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশিস বসু বেশ কয়েকটি দিকের উপর আলোকপাত করেন। তিনি জানান, বেশ কয়েকটি বিষয়ে পিজি কোর্স আসছে, তার মধ্যে রয়েছে ডার্মাটোলজি, রেডিওথেরাপি, এছাড়া জেনেটিক বিভাগ চালানোর জন্যও তাদের প্রস্তাব ওনারা পাঠিয়েছেন। আশা করা হচ্ছে ওনারা তা পেয়ে যাবেন। এছাড়া তিনি আরও জানান যে এইমসের মতো ইনস্টিটিউশনের জন্য পূর্বেই দুটো জায়গা স্থির করা হয়েছিল এবং সেই অনুযায়ী প্রস্তাবও পাঠানো হয়। এ ব্যাপারে দেশের প্রধানমন্ত্রীর সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলবেন বলেও জানানো হয়। তিনি এদিন আরও জানান, ডিএমসিকে ইন্টিগ্রেটেড করে রিমসের মতো ইনস্টিটিউট করার প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে। এ ব্যাপারে তা অনুমোদনের জন্য অপেক্ষা করা হচ্ছে বলেও এদিন সাংবাদিক সম্মেলনে অবগত করেন তিনি। পিজি কোর্স নতুন আসছে, ডার্মাটোলজি, পিএমআর, রেডিওথেরাপি এবং জেরিয়াট্রিক্স ডিপার্টমেন্ট যেটা, এটা মার্চের পরেও এটা চালানোর জন্য আমাদের প্রপোজাল। আমরা আশা করি অ্যাপ্রুভাল আমরা পেয়ে যাব। এছাড়াও এইমস লাইক ইনস্টিটিউটের জন্য আমরা দুটো জায়গা প্রপোজাল করেছি। গতকালকে প্রাইম মিনিস্টারের সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ডিসকাশন আছে। এছাড়াও টিএমসি যেই মেডিকেল কলেজটা আছে, এটার অ্যাজ এন ভ্যারিটির বেসিসে ইন্টিগ্রেশন করার জন্য একটা রিমস লাইক ইনস্টিটিউটের জন্য প্রপোজাল আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আমরা অপেক্ষা করছি স্যাংশনের জন্য। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, এবছর পিজি আসন মোট করা হয়েছে 79টি। এছাড়া এই বছর থেকে আইজিএমএ পোস্ট পিজি ডিপ্লোমা শুরু হয়েছে, যাতে 20টি আসন রয়েছে। রাজ্যে বেশ কয়েকটি নার্সিং ইনস্টিটিউট শুরু হয়েছে বলেও জানান তিনি। এছাড়াও 4টি নার্সিং কলেজের প্রস্তাব রাজ্য সরকার পেয়েছে বলে জানান তিনি। আইজিএমএর নতুন 8তলা বিল্ডিংয়ে পিএসসি নার্সিং কোর্স চালু হয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি। আমাদের এখন এই বছরে পিজি সিট টোটাল 79 হয়েছে। এছাড়াও এই বছর থেকে আমরা আইজিএমএ 4টাতে পোস্ট পিজি ডিপ্লোমা এটাতে শুরু করেছি, এটাতে 20টা সিট আছে। নতুন নার্সিং ইনস্টিটিউট এস্টাবলিশ হয়েছে, সেগুলি সর্বোদয়া ইনস্টিটিউশন অফ নার্সিং মেলাঘর, ইকফাই ইনস্টিটিউট নার্সিং কামালঘাট, এইচএফটি নার্সিং ইনস্টিটিউট ইন্দ্রনগর, নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ডিমসাগর। এছাড়াও আরও 4টে নার্সিং কলেজের প্রপোজাল আমরা পেয়েছি। এছাড়া আমাদের আইজিএমএ G+8 বিল্ডিং, যেটা পূর্ব দিকের যে বিল্ডিংটা আছে, না 7টা হলো ক্লিনিকের, 8টা হলো নার্সিংয়ের জন্য। তো এই 8টাতে আগে আমাদের জিএনএম কোর্স ছিল, এখন আগামী বছর থেকে এটা বিএসসি নার্সিং হিসেবে শুরু হয়ে যাবে, এটার অলরেডি ডিসিশন হয়ে গেছে। এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্যের মেডিকেল এডুকেশনের বিভিন্ন অগ্রগতির চিত্র তুলে ধরেন মেডিকেল এডুকেশনের অধিকর্তা ডক্টর চিন্ময় বিশ্বাস। তিনি জানান, আগরতলা জিবি অ্যান্ড মেডিকেল কলেজের সুপার স্পেশালিস্ট হাসপাতালে কার্ডিওলজি এবং ইউরোলজি বিভাগে বহির্বিভাগ চালু করা হয়েছে। জয়ন্তী ব্লকে চালু করা হয়েছে জেরিয়াট্রিক বিভাগ। এই ব্লকে রেসপিরেটরি মেডিসিন বিভাগ স্থানান্তরিত করা হয়েছে। 31 জন চিকিৎসককে সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ করা হয়েছে। এছাড়া জুনিয়র রেসিডেন্ট পদের জন্য আরও 97 জন চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শীঘ্রই এই নিয়োগ সম্পন্ন হবার সম্ভাবনা রয়েছে। এদিন নার্সিংয়ের বিভিন্ন কোর্সে ভর্তির ব্যাপারেও অবগত করেন তিনি। উল্লেখ করেন এম ফার্ম কোর্সের বিষয়েও, উল্লেখ করেন প্যারামেডিকেল কোর্সের বিষয়েও। আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবি হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালের প্রাথমিকভাবে আমরা প্রথমবার কার্ডিওলজি অ্যান্ড ইউরোলজি বহির্বিভাগ পরিষেবা শুরু করেছি। এর মধ্যে জয়ন্তী ব্লকে স্বনির্ভর জেরিয়াট্রিক মেডিসিন বিভাগ চালু করা হয়েছে। জয়ন্তী ব্লকে রেসপিরেটরি মেডিসিন বিভাগে স্থানান্তর করা হয়েছে। মেডিসিন ডিপার্টমেন্ট যেখানে রেসপিরেটরি মেডিসিন বিভাগ ছিল, জেরিয়াট্রিক বিভাগ রয়েছে, সেখানে শয্যা সংখ্যা বৃদ্ধি করে 60 শয্যা বিশিষ্ট করা হয়েছে। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে 31 জন চিকিৎসক সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ করা হয়েছে, আরেকজনের নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল এবং অটল বিহারী বাজপেয়ী রিজিয়নাল ক্যান্সার সেন্টারের জন্য মোট 97 জন চিকিৎসক জুনিয়র রেসিডেন্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শীঘ্রই
এই নিয়োগপত্র সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স টিপসের অধীনে স্কুল অ্যান্ড কলেজ অফ নার্সিং এমএসসি নার্সিংয়ের প্রথমে প্রথমবার ভর্তির জন্য 3টে নমিনেশন আমরা এখন পর্যন্ত জারি করে দিয়েছি। ওয়েবসাইটে 6টি আসন বিশিষ্ট এম ফার্মা কোর্স চালু করা হয়েছে। নূতন গার্লস হোস্টেল নির্মাণের জন্য এআইসিটি কত 3 কোটি টাকা মঞ্জুর হয়েছে। রিসার্চ ডেভেলপমেন্টের জন্য এআইসিটি অনুমোদিত 53 লক্ষ টাকা পেয়েছে। এখন প্যারামেডিক্যাল কোর্সের বিষয়ে আমি বলছি। ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স টিপসে 2022-23 অর্থবছর থেকে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সে 6টি নতুন কোর্স চালু করা। এই সাংবাদিক সম্মেলনে রাজ্যের জাতীয় স্বাস্থ্য মিশন অধিকর্তা শুভাশিস দাস মিশনের সম্প্রতি কর্মকাণ্ডের অগ্রগতির চিত্র তুলে ধরেন। কোভিড টিকাকরণের ক্ষেত্রে অগ্রগতি থেকে শুরু করে মাস্কা 3 এর অভিযানের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।